My dear students, how are you? I am also fine. Today we are discussing online class, class 8, subject English, topic Nakshikata. Nakshikata is a embroidered quilt . Okay dear students, what did you see in the picture? Can you guess? Okay, it's a nakshikata. Okay, my dear students, our today's topic is nakshikata. My dear students, look at the whiteboard and follow some keywords. Nakshikatar keywords: quilt. Quilt, it's Bangla meaning katha. 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 Coating. Katha coating. Then another word: artistic. Artistic, shilpishulabh, and its English meaning skillful. Artistic, skillful. Artistic, skillful. Commercially, then commercially, banijik bhabe. Commercially, banijik bhabe. Traditional, oitijugoto. Traditional, oitijugoto. Novel, traditional, novel. Demand, sahida. Demand, want. Demand, want. It's an anonymous word. Pattern. Pattern, pattern dharon, model, pattern model. Okay, dear students, open your book, page number 3, lesson 2. Now we are discuss nakshikatha. It's some question, session A. Look at the picture and the questions, then ask and answer the questions with your partner. What do you see in the picture? My dear students, what do you see in the picture? What is it called? What is it called? Have you seen it before? Have you seen it before? Eta ki kono tumra kothao dekhecho er age? Where? যদি দেখে থাকো সেটা কোথায়? হোয়াট ডু উই ডু উইথ ইট, এবং ইহে দ্বারা আমরা কী করি? ইহে দ্বারা আমরা কী করি? হোয়াট ডু উই ডু উইথ ইট, ইহে দ্বারা আমরা কী করি? ওকে, নাও উই আর গোয়িং টু সেশন বি। নাও রিড দ্য টেক্সট টু নো অ্যাবাউট নকশিকতা। এখন আমরা নকশিকতা সম্পর্কে জানবো, তোমরা ফলো করো। ডিয়ার স্টুডেন্টস, ওপেন ইয়োর বুক, পেজ নাম্বার 3। Nakshikatha is a kind of embroidered quilt. Nakshikatha is a kind of embroidered quilt. The name was taken from the Bengali word naksha, which means artistic pattern. Now, dear students, we are Bengali and we know its Bangla meaning. Nakshikatha is a kind of embroidered quilt. Nakshikatha একটি এক ধরনের embroidered নকশা করা কাঁথা. The name was taken from the Bengali word naksha, which means artistic pattern. এটা বাংলা word নকশা থেকে নেওয়া হয়েছে, যা artistic একটা শিল্পীর ধরন, artistic pattern শিল্পীর ধরন, শিল্পের ধরন. It is a kind of traditional craft. এটা এক ধরনের ঐতিহ্যবাহী কাঁথা. And is said to be indigenous in Bangladesh and West Bengal in India. এবং এটি বাংলাদেশ এবং পশ্চিমবাংলার দেশীয় হিসেবে ধরা হয়। The art has been practiced in rural Bengal for centuries. এই শিল্পটা বা এই শিল্পকর্মটা
শতবর্ষ ধরে সেঞ্চুরিজ ধরে চলে আসছে। দি নেম নকশিকাথা বিকেম পপুলার আফটার দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম নকশিকাথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929। দেখো ডিয়ার স্টুডেন্টস, দি নেম নকশিকাথা বিকেম পপুলার, নকশিকাথাটা পপুলার হয়েছে, জনপ্রিয় হয়েছে আফটার দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম, জসিমউদ্দিনের কবিতা নকশিকাথার মাঠ 1929 সাল থেকে প্রকাশিত হয়েছে যখন, তখন থেকেই নকশিকাথাটা পপুলারিটি পেয়েছে, জনপ্রিয়তা পেয়েছে। ওকে ডিয়ার স্টুডেন্টস, দেন পেজ নাম্বার 4, ট্রেডিশনাল কাথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। এই যে ঐতিহ্যবাহী কাঁথাটা, এটা কিসের জন্য ব্যবহার করা হয়? এটা পরিবারে ব্যবহারের জন্য তৈরি করা হয়। ওল্ড অ্যান্ড নিউ ক্লোথস আর থ্রেড অ্যান্ড ওল্ড অ্যান্ড নিউ ক্লোথস নিউ ক্লোথ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস কোয়েলস। পুরানো এবং নতুন কাপড় এবং সুতো দিয়ে এটি তৈরি করা হয় কাঁথাটি। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। এই কাঁথাটি কোথায় কোথায় বিখ্যাত? ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস, সবচেয়ে বিখ্যাত ফর দিস ক্রাফট, এই কাঁথার জন্য। এইসব এলাকায় কাঁথাগুলো খুব সুন্দরভাবে তৈরি করে, তাই এরা এই এলাকাগুলো বিখ্যাত নকশি কাঁথার জন্য। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি, এখন এটি বাণিজ্যিকভাবে তৈরি করা হয়, কমার্শিয়ালি প্রডিউসড, উৎপাদন করা। ইউ ক্যান ফাইন্ড দেম, ইহা তোমরা দেখতে পাবে ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিজ, শহরের এই যে হস্তচালিত হস্তশিল্পজনিত যেসব দোকানে দেখা যায়, যেসব দোকান পাওয়া যায় সেইসব দোকানে এখন এই নকশি কাঁথাও পাওয়া যায়। দিস কোয়েলস আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দিস কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইনস এম্ব্রয়ডারিড অন দেম। দেখো দি কোয়েলস আর নাও ইন গ্রেট ডিমান্ড, এখন এই কাঁথাটি অনেক চাহিদা ডিমান্ড বিকজ কারণ অফ দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এম্ব্রয়ডারিড অন দেম, এতে বিভিন্ন ধরনের রঙিন রঙিন কি ডিজাইন এবং ডিজাইন এম্ব্রয়ডারি করা হয়। ওকে ডিয়ার স্টুডেন্টস, নাও গিভ সাম হোমওয়ার্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স মাই ডিয়ার স্টুডেন্টস। এখন তোমাদের কিছু বাড়ির কাজ দেবো, গিভ সাম হোমওয়ার্ক, এবং সেগুলো তোমরা অ্যাসাইনমেন্ট হিসাবে জমা দেবে উত্তর করে। কোশ্চেন নম্বর 1, হোয়াট ইজ নকশি কাঁথা, হোয়াট ইজ নকশি কাঁথা, KNTHA, নকশি কাঁথা কি, হোয়াট ইজ নকশি কাঁথা, হোয়েন ডাজ নকশি কাঁথা বিকেম ফেমাস, নাম্বার 2, হোয়েন ডাজ নকশি কাঁথা বিকেম ফেমাস, কখন থেকে নকশিকাঁথা বিখ্যাত হয়, ফেমাস হয়। হুইজ ডিস্ট্রিক্টস আর মোস্ট পপুলার ফর নকশিকাঁথা, হুইজ ডিস্ট্রিক্টস আর মোস্ট পপুলার, কোন কোন জেলাগুলো হুইজ ডিস্ট্রিক্টস DRI TRICTS
আর মোস্ট ফেমাস ফর নকশিকাঁথা, হুইচ ডিস্ট্রিক্টস আর মোস্ট ফেমাস ফর নকশিকাঁথা। দেন লাস্ট কোশ্চেন, ডু ইউ লাইক এ নকশিকাঁথা অর অ্যান অর্ডিনারি কাঁথা? ডু ইউ লাইক এ নকশিকাঁথা? ডু ইউ লাইক এ নকশিকাঁথা অ্যান্ড ওয়াই, এবং কেন? ওকে ডিয়ার স্টুডেন্টস, অ্যান্সার দিস ফোর কোশ্চেন্স। ওকে থ্যাংক ইউ অল অফ, থ্যাংক ইউ।